মোকাবিলার জন্য কি এক্সট্রা কোনো টাকা অ্যালোট করলেন? না, আমাদের স্বাস্থ্য দপ্তর একটা মুখ্যমন্ত্রী একটা ফান্ড করে দিয়েছিল এই অতিমারির জন্য, সেখান দিয়ে আমরা স্বাস্থ্য দপ্তর থেকে একটা বড় সাপোর্ট পেয়েছি, যে জন্য ভ্যাকসিনেশন এখনো আমাদের টেস্টিং বা এতগুলো আমরা সেফ হোম করেছিলাম, অক্সিজেন কিনেছি, কনসেন্ট্রেটর কিনেছি বা অনেক জায়গায় হেল্পও পেয়েছি, এগুলো সব কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আমাদের ডাইরেক্টলি সাপোর্ট দিয়েছে। অতিমারির সব ফান্ডটাই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সাপোর্টে আমরা করেছি। এটার জন্য আমাদের রাজ্য সরকারের একটা বাজেটারি প্রভিশন আছে, সেটা আছে। আর আমাদের গত বছর যা ছিল, যেটা নিকাশির জন্য যে আমাদের এখানকার টাকাটা যেটা খরচা হতো, সেটা এক সিএম সেম রেখেছি। এবার থেকে মিউটেশন জমা দিলে প্রসেসিং এর একটা খরচা লাগে 100 টাকা, সেটা আর লাগবে না। পরবর্তীকালে আবার মিউটেশন ফিস সার্টিফিকেটের জন্য 100 টাকা করে প্রত্যেক সার্টিফিকেটে লাগে। প্রথম সার্টিফিকেটটা টাকা লাগবে না, ওটা ফ্রিতে পাবে। না, 200-ই লাগতো, ফিসটা 200 লাগতো, ট্যাক্সটা তো আলাদা, আর ট্যাক্স জমা দিলে তবে মিউটেশন হতো। মিউটেশন খরচা আর লাগবে না। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।